দলের প্রয়োজনে ব্যাট বা বল হাতে বুক চেতিয়ে লড়াই করা এক ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। ডুবন্ত দলকে টেনে তোলা থেকে দলীয় আধিপত্য প্রতিষ্ঠাতেও দক্ষ এক সৈনিকের প্রতিচ্ছবি সাকিব। সে পথেই অর্জন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব। আবার মাথা গরম বা আচরণে অপরিপক্কতার দৃষ্টান্তেও তার জরিমেলা ভার। দেশের জার্সিতে সাকিবের অভিষেক হয় 2006 সালে মাত্র 16 বছর বয়সে। তবে প্রথম বিতর্কে জড়ান 2010 সালে। ব্যাট করার সময় সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া বিঘ্ন ঘটায় ব্যাটিংয়ে। ক্রিজ ছেড়ে বাউন্ডারির দিকে ছুটে গিয়ে ব্যাট উঁচিয়ে ওই দর্শককে পেটানোর হুমকি ও গালিগালাজ করেন সাকিব। 2011 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর দর্শক গ্যালারি থেকে দুধ্বনি আসে, প্রতিবাদে মধ্যমা আঙুল দেখান সাকিব। এটাকে ছাড়িয়ে যান 2013 সালে বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে অটোগ্রাফ না পেয়ে কটুক্তি করেন এক দর্শক। এতে মেজাজ হারিয়ে গ্যালারিতে গিয়ে তার কলার চেপে ধরেন টাইগার অলরাউন্ডার। সাকিবের প্রথম শাস্তিযোগ্য অপরাধ 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হবার পর ক্যামেরা বারবার ড্রেসিং রুমে বসা সাকিবকে দেখানোয় অশ্লীল অঙ্গভঙ্গি করেন সাকিব। এতে 3 ম্যাচ নিষিদ্ধ ও 3 লাখ টাকা জরিমানা গুনতে হয় টাইগার তারকাকে। একই বছর ভারতের বিপক্ষে ওয়ানডে চলাকালে স্ত্রী শিশিরকে উত্তক্ত করায় এক দর্শককে পেটান সাকিব। এনওসি না নিয়ে ক্যারিবীয় লিগে খেলতে গেলে কোচের প্রশ্নের মুখে জাতীয় দল ছেড়ে দেবার হুমকিও দেন সে বছর। মারাত্মক আচরণগত সমস্যার জন্য 8 মাসের জন্য সাকিবকে নিষিদ্ধ করলেও 3.5 মাস পর সেটা তুলে নেয় বিসিবি। 2015 সালে বিপিএলে মাঠে আম্পায়ারের সঙ্গে অসদ আচরণের কারণে 1 ম্যাচ নিষিদ্ধ ও 20,000 টাকা জরিমানা দিতে হয় সাকিবকে। 2018 সালে নিদাহাস ট্রফিতে আম্পায়ারের ভুলের প্রতিবাদ করতে গিয়ে আবারও সীমা ছাড়ান সাকিব। শেষ ওভারে 12 রান দরকার অবস্থায় পরপর 2টি বাউন্সারে নো বল না দিলে ব্যাটসম্যানদের উঠে আসতে বলেন তৎকালীন টাইগার দলপতি। এতে ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি জরিমানা করে ICC। তবে সাকিবের জীবনের সবচেয়ে বড় আঘাত 2019 সালে। বাজি কর্দের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় 29 অক্টোবর 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটে সাকিবকে নিষিদ্ধ করে ICC। নিয়ম নীতি মানায় শর্ত অনুযায়ী 1 বছর পর তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো এবং আগে থেকে আরও স্ট্রং এবং আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। তবে এর আগেই ক্রিকেটারদের অধিকার আদায়ের আন্দোলন করে খেলোয়াড়দের নয়নের মণি হয়ে ওঠেন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক, যদিও চক্ষুশীল হতে হয় বিসিবির। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি। করোনা মহামারীতে স্থবির ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন সাকিব, কিন্তু এবার ঘটালেন নতুন কাণ্ড। ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে একই ম্যাচে 3 বার মেজাজ হারান মোহামেডান দলপতি। আম্পায়ারের LBW অস্বীকার ও বৃষ্টিভাব দেখে খেলা বন্ধ করে দেওয়ার রাগ স্ট্যাম্পের উপর ঝাড়েন সাকিব। মাঠের বাইরে আবাহনী কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও পিছপা হননি সব সময়ের সাহসী ক্রিকেটার। আম্পায়ার বা অন্য কেউ অন্যায় করলেও সেটা প্রতিবিধানের দায়িত্ব কর্তৃপক্ষের। একজন অভিজ্ঞ ও আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের এই আচরণ অনাকাঙ্ক্ষিত বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা। অবশ্য বিভিন্ন সময় বিসিবির সমালোচনা করতেও পিছপা হননি বিশ্বসেরা অলরাউন্ডার। সব কিছুর পরও বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অরণ্য গফুর, আরটিভি।